মদন মিত্রর ষড়যন্ত্রে টিউমারের অস্ত্রোপচার সফল, তবে দশ দিন তিনি কোনো কথা বলতে পারবেন না বলে জানালো এসএসকেম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ঘড়িতে তখন সকাল ১০:৫০। এসএসকেম এর উজবার্ন ব্লক থেকে মদন মিত্রকে নিয়ে যাওয়া হয় ইনস্টিটিউট অফ অটো রাইনো ল্যারিঙ্গোলজিতে। এক ঘন্টা পর চিকিৎসকরা বেরিয়ে এসে জানান তৃণমূল বিধায়কের অস্ত্রোপচার সফল হয়েছে, অপারেশন সফলভাবে শেষ হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন অরুণাব সেনগুপ্ত। কি পরিস্থিতি এখন, কতদিন সময় লাগবে তার স্বাভাবিক জীবনে ফিরতে? দেখুন, পেশেন্ট কালকে থেকে আর নর্মাল, সব নর্মাল, খাওয়া দাওয়া সব। আমি শুধু একটাই উনাকে অনুরোধ করেছি, আপনি সারা জীবন কথা বলে গেলেন, এখন দয়া করে আমার কথা শুনুন। দশ দিন মুখে সেলোটেপ লাগিয়ে বাড়িতে বসে থাকুন, বা যা কাজ করুন লিখে লিখে কাজ করবেন, কথা খালি বলবেন না। যেদিনকে দিয়ে শুনেছি দাদার কলার টিউমার টাইপের এ হয়েছে, সেদিনকে দিয়ে আমাদের ঘুমপুম নেই, কেননা ৩৬৫ দিন আমরা দাদার মুখ দেখে আর না কথা বললে ভালো লাগে না। প্রায় দেড় ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর ইনস্টিটিউট অফ অটো রাইনো ল্যারিঙ্গোলজি থেকে বের করে ফের উজবার্ন ব্লকে নিয়ে যাওয়া হয় কামারহাটির তৃণমূল বিধায়ককে। সফল অস্ত্রোপচারের পর তৃণমূল নেতা বিধায়ক মদন মিত্রকে তাকে উডবার্ন ব্লকে তার যে নিজস্ব কেবিন সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। অপারেশন সফল বলেই চিকিৎসকরা জানিয়েছেন, এটাও তারা বলেছেন যে মদন মিত্র তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন, তবে দশ দিন তিনি যেন কথা না বলেন। তিনি কথা না বলে তিনি লিখে তার বক্তব্য জানাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি তিনি কাগজে, সাদা কাগজে তার বক্তব্য লিখছেন। আপাতত ৪-৫ দিন মদন মিত্রকে হাসপাতালেই থাকতে হবে বলে জানা গিয়েছে। এদিকে তার দ্রুত আরোগ্য কামনায় বেলঘড়িয়ার জগন্নাথ মন্দিরে যজ্ঞের আয়োজন করেন কামারহাটি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর সোমনাথ রায়চৌধুরী। ওনার কষ্ট লাঘব হোক, উনি প্রত্যেকের মাঝখানে আবার ফিরে আসুন যত তাড়াতাড়ি সম্ভব। আবার দাদা যে মহিমায় ছিলেন সেই মহিমায় মানুষের কাজ করতে শুরু করবে। মদন মিত্র মুখ খুললেই ভাইরাল, তাঁরই ১০ দিন কথা বলায় বারণ। অপারেশনের পর উডবার্ন ওয়ার্ডে ঢোকার মুখে একটি কাগজে তিনি লেখেন, এতদিন আমি কথা বলতাম, এবার আমি সবার কথা শুনব, এটাই প্রয়োজনীয় ছিল রাজনীতির জন্য। ঝিরম করঞ্জাই, সুকান্ত মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।